আসসালামু আলাইকুম। হাসির বাচ্চা সম্পর্কে আপনাদের সামনে কিছু আলাপ আলোচনা করব, মনোযোগ সহকারে শুনেন। আশা করি যে আপনাদের উপকারে আসবে বা আপনাদের কাজে লাগবে, যারা হাসির বাচ্চা লালন পালন করেন তাদের কাজে লাগবে। এই যে বাচ্চাগুলি দেখতেছেন, বাচ্চাগুলির বয়স 10 দিন। এই বাচ্চাগুলি এখানে কিন্তু 600 বাচ্চা আছে, আর এই 600 বাচ্চা লালন পালন করতে সিজনের সময় যদি হইতো তাহলে কিন্তু 5 বস্তা কাবারি, 50 কেজির বস্তা, 5 বস্তা কাবারি কিন্তু হইতো। আর এই বাচ্চাগুলির প্রথম দিয়ে কী খাওয়া হয়েছে, 1 বস্তা খাওয়ানো হয়েছে সোনালী কক স্টার্টার কাবার, পরবর্তীতে এখনও সোনালী কক স্টার্টারই চলতেছে, পরবর্তীতে গ্রুয়ার খাওয়াবে 15-16 দিন হইতেই, পরে গ্রুয়ার সোনালী কক গ্রুয়ার খাওয়ানো হবে। তো এখন কিন্তু 6 বস্তা নিয়ম কিন্তু অ্যাকচুয়ালি আমরা জানা মতনে আমরা হাসের বাচ্চা লালন পালন করতেছি যে সময় থেকে ওই সময় থেকেই কিন্তু আমরা জানতে পারতেছি, বুঝতে পারতেছি যে 100 বাচ্চার মাধ্যমে 1টা বস্তা হইলেই যথেষ্ট হয়ে যায়। কিন্তু এখন যেহেতু ডাল সিজন, সিজনের সময় কিন্তু 100 বাচ্চার মাধ্যমে 1টা বস্তা অনেক সময় লাগে না, এর আগেই মাঠে সইলে যাইতে পারে এবং কি মাঠে সইলে যায়। এখন এইখানে দেখা যাইতেছে এখন ডাল সিজন, ডাল সিজন থাকার কারণে এখন কিন্তু খাবার বেশি লাগবে, এখন কিন্তু খাবার বেশি লাগবে। এর মানে 6 বস্তা এক হিসাবে তো আছেই, 6 বস্তার বেশিও লাগতে পারে, 6 বস্তার বেশিও লাগতে পারে, অর্থাৎ 7 থেকে 8 বস্তাও লাগতে পারে। কারণটা হইল বিলে কিন্তু পরিবেশটুকু এখনও কিন্তু ধান বাহির হয়েছে না, ধান বাহির হবে, পাকবে, এরপরে সে মাটি নিতে হবে। এর আগে কিন্তু এই বদ্ধ অবস্থায় রাইকিয়া ওই রকম জালের ভিতরে রাইকেই খাবার দিতে হবে, আর ওই রকম খাবার দিতে হইলে 20 দিন তো একটানা পিট চলবেই, যে কোম্পানিরই খাওয়ানো হোক না কেন, সোনালী কক স্টার্টার সোনালী কক ব্রুয়ার চলবেই। 25 দিন বা 27 দিন বয়স হইতেই আদার্স খাবার সাথে মিক্সড করা হবে, যেমন গম বাঙ্গা, ভুট্টা বাঙ্গা, এরকম ধরনের খাবার মিক্সড করতে হবে। তাছাড়া দানও দেওয়া যায়, সিদ্ধ করিয়া দান দেওয়া যায়। সিদ্ধ কথাটা কিন্তু বলতে গেলেই আমার একটু স্মরণ হইয়া যায় একটা কমেন্ট্রির কথা, সিদ্ধ অনেকেই আছেন বুঝেন না। সিদ্ধ বলতে একটা বড় পাত্রের মাধ্যমে কিছু দান নিলেন, অল্প করে একটু পানি নিলেন, পানি নিয়ে জাল জাল করলেন, এটার নামই সিদ্ধ। মানে আমরা যে সিদ্ধ করিয়া চাউল তৈরি করিয়া ভাত খাই, ওই রকম সিদ্ধ দিয়া পরে খাওয়াইতে হবে। এর মানেটা হইলো এই, সিদ্ধ দিয়া ধানগুলি ঠান্ডা করিয়া পরে যেহেতু খাওয়ানো হবে, এতে করে ধানের যে দাঁড়টুকু আছে এটুকু নষ্ট হয়ে যায়, যার ফলে হাঁসের বাচ্চার মুখে গা হইতে পারে না। অর্থাৎ তাছাড়া আরেকটা প্রসেস করা যায়, রাত্রের বেলা ধানগুলি ভিজিয়ে রাখলেন, পুরাতন ধান যদি হয় রাত্রের বেলা ধানগুলি ভিজিয়ে রাখলেন, সকালবেলা দিলেন, এতে করেও হাঁসের বাচ্চার ক্ষতি হয়, মুখ সুইলে যায়, অর্থাৎ গা হয়ে যায়, এরপরেও কম হবে। তাছাড়া ছোটো বাচ্চাকে দান না খাওয়ানোটাই ভালো। এরপরেও আমরা অনেকেই অনেক সমস্যায় পড়ে গিয়ে খাওয়াইতে হয় বা খাওয়ানো হয় বা খাওয়াই, এক্ষেত্রে আমরা এভাবে খাওয়াবো। বিশেষ করে গম বাঙ্গা ভুট্টা বাঙ্গাই সবচেয়ে ভালো খাবার, সবচেয়ে নিরাপদ খাবার গম বাঙ্গা অথবা ভুট্টা বাঙ্গা, ওইটাই খাওয়ানো সবচেয়ে সুন্দর বা ভালো। তো বিষয়টা হলো এখানে আসছিলাম কি, বলছিলাম কি যে 7 বস্তা খাবার লাগা যাইতে পারে এই 600 বাচ্চার মাধ্যমে। বাচ্চাগুলি কিন্তু খুব সুস্থ সুন্দর চঞ্চল বাচ্চাগুলি, দেখেন দৌড়াদৌড়ি হুড়াহুড়ি, মানে হঠাৎ করিয়া বাহিরে আসছে, তো অনেকটা খোলামেলা জায়গা পাইছে, যার ফলে দেখেন দৌড়াদৌড়ি যে করতেছে, মানে খুব আনন্দিত, খুব খুশি বাচ্চাগুলি, খুব খুশি হয়েছে বাহিরে আইসা। তো বিষয়টা হলো আপনারাও এরকম যারা হাঁসের বাচ্চা লালন পালন করবেন, এরকমভাবে বাহিরে জাল দিয়া রাউন্ড দিয়া পরে বাচ্চাগুলি লালন পালন করবেন, এতে করিয়া বাচ্চাগুলি দ্রুতগতিতে বাড়বে। এই যে দৌড়াদৌড়িটা করতেছে এটা কিন্তু তাদের জন্য একটা ব্যায়াম, এতদিন যে ঘরের ভিতরে ছিল এরকম কিন্তু দৌড়াদৌড়ি করতে পারছে না, ঘরের ভিতরে কামারের ভিতরে এরকম দৌড়াদৌড়ি করতে পারছে না, অল্প জায়গার মাধ্যমে রাখা হয়েছে। এখন 10 দিন বয়স হয়ে গেছে, ওই বিদায় বাহিরে নিয়ে আসছে, বাহিরে আনাতে একটু জায়গার বেশি পাইছে, একটু জায়গা বেশি পাইছে, তো ওই বিদায় কিন্তু বাচ্চাগুলি দৌড়াদৌড়ি দেয়া বেশি করতেছে। এই দৌড়াদৌড়ি দেয়া বা লড়াচড়াটা করতে গিয়ে হইতেছে কি, তাদের একটা ব্যায়াম হইতেছে, তাদের একটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তেছে। তাছাড়া ওই যে দেখতেছেন
মাটি, মাটির মাধ্যমে সরাসরি ক্লিয়ার মাটির মাধ্যমে তারা চলাফেরা করতেছে, এতে করিয়া তারা খুব আরাম বোধ করতেছে, এতে করে রোগ প্রতিরোধ ক্ষমতা তাদের বাড়তি হইতেছে, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তেছে। আর এই রোগ প্রতিরোধ ক্ষমতা যখন একটা বাচ্চার শরীরে বেশি থাকে, সহজে কিন্তু রোগে আক্রান্ত হয় না। আর পরিবেশের কারণে অনেক সময় রাখার সমস্যা, নানান সমস্যার কারণে ঘরের ভিতরে যখন রাখা হয় বেশি লড়াচড়া করতে পারে না, খায় আর ঘুমায়, এতে করে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে না। আর ওইখানের মাটিটা কিন্তু ক্লিয়ার পরিষ্কার, আর ঘরের ভিতরে কিন্তু ময়লা কম আর বেশি থাকবেই, এটাই স্বাভাবিক। সর্বক্ষণ যেহেতু ঘরের ভিতরে রাখা হবে, ময়লা থাকবেই। তো ওইখানে দেখেন খাবার দেওয়ার পরিবেশটা করতেছে, ওই খাবারগুলি দিবে, খাবারগুলি আপনাদেরকে দেখাবো যে কেমনে খাওয়ানো হয়। খাওয়ায় দেখানোর পরে আমি ভিডিওটা সমাপ্ত করব। তো ওই যে দেখেন বাচ্চাগুলিরে খাবার দেওয়া হতেছে, বাচ্চাগুলি খাবারের খাবার দিকেই দেখেন কেমনভাবে দৌড়ে আসতেছে। তো বিষয়টা হলো ওই যে খাবার দেওয়া হইতেছে, ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হইতেছে, এর মানে কিন্তু এটাই, ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার মানে এটাই সবগুলি বাচ্চা যাতে খাইতে পারে। আর এক জায়গায় যদি দেওয়া হয় খাবারগুলি, তাহলে কিন্তু এই পুরান মানুষ যারা পুরান কামারি, যারা হাঁস লালন পালন করে পুরাতন, মানে অনেক দিন আগে থেকে কাজটা করে আসতেছে, ওদের সিস্টেমই কিন্তু অন্যরকম। ওই যে খাবারটা ছড়িয়ে ছিটিয়ে দিতেছে, বাচ্চাগুলি দেখেন কেমনে ছড়িয়ে ছিটিয়ে আছে। আর যদি এক জায়গায় দিয়ে দিত, তাহলে কি হইতো, একটার উপরে একটা পারাপারি গোতাগুতি করতো, এতে করে বাচ্চার ক্ষতি হইতো। আর এগুলা দেখতেছেন সোনালি কক গ্রুয়ার যে খাবারটা আছে গুডি গুডি, ওই গুডি গুডি খাবারটাই দেওয়া হইতেছে। আপনাদেরকে আমি কাছে গিয়া দেখানোর চেষ্টা করতেছি বা দেখাবো, আপনারা আমার সঙ্গেই থাকুন। আশা করি কিছু কথা আপনাদের কাজে লাগবে, যারা নতুন মানুষ, নতুন যারা চাষ করেন, হাঁসের বাচ্চা যারা চাষ করবেন, তাদের জন্য আশা করি যে কাজে লাগবে। গ্রুয়ার খাবারটা মনে হয় যে আপনি দেখছেন, তো এরকম ছড়িয়ে ছিটিয়ে প্রথম অবস্থায় দিতে হবে, তাহলে বাচ্চাগুলি পারাপারি করবে না। এরপরে নিচে দিয়ে দেখছেন তো একটা চট বিছানো হয়েছে, চটটা বিছায়া পরে কিন্তু খাবারটা দেওয়া হইতেছে। এই যে চটটা বিছিয়ে পরে খাবারটা দেওয়া হইতেছে, এতে করিয়া ময়লার সংখ্যাটাও তাদের পেটে যাইতেছে না, সুস্থ সুন্দর মতনে টুকিয়ে টুকিয়ে বাচ্চাগুলি খাইতে পারতেছে। ওই যে দেখেন বাচ্চাগুলির খাওয়ার পরিবেশ, সকল বাচ্চাগুলি সুস্থ সুন্দর এবং ভালো মতনে খাবার খাইতেছে, কত সুন্দর ব্যাপার বিষয়। আসলে জানা থাকলে বোঝা থাকলে কিন্তু এরকমই, আর যদি না জানেন না বুঝেন, তাহলে এক জায়গায় খাবার দিয়ে দিতেন আর পারাপারি গোতাগুতি করিয়া হাঁসের বাচ্চাগুলি নষ্ট হইতো বা অসুস্থ হইতো, পা ভাঙতো, অনেক সময় শরীরের লোম যাইতো, গা একটার একটা কামছায় আসলাইয়া দেখা গেছে কয়ক্ষতি করে ফেলতো। তো ওইসব ব্যাপার বিষয়ে ওই যে দেখেন এইখানে খাবারগুলি দেওয়া হইতেছে, খাবারগুলির পরে আবার পানির ব্যাপার বিষয়টাও কিন্তু দেখতেই পারছেন, আগে কিন্তু পানিটা দেওয়া হয়েছে, পানি দেওয়ার পরে কিন্তু খাবারটা দেওয়া হইতেছে। তো ওনাকে জিজ্ঞেস করি, কিছু আলাপ আলোচনা করি। ভাই আপনার নাম কি? ভাই নাম মোহাম্মদ বিল্লাল মিয়া। আপনি কত বছর যাবত হাঁস লালন পালন করেন? চার পাঁচ বছর। আপনি এখন যেটুকু পরিবেশ বুঝেন জানেন, আগে কি জানতেন বা বুঝতেন? এখন আগে এতটা বুঝতে না, এখন ফালতে ফালতে আমার বিষয়ে অভিজ্ঞতা ভালো হয়েছে মোটামুটি। তো আপনার সাথে অনেকেই আমার দর্শক বন্ধুরা যোগাযোগ করতে চাবে, তো আপনার নাম্বারটা একটু যদি বলতেন তাহলে একটু ভালো হইতো। আমার নাম্বারটা আপনার 01729 01729 12 12 9 1 9 1 4 5 4 5, এই নাম্বারে আপনার সাথে যোগাযোগ করতে পারবে। তো দর্শক বন্ধুরা এই নাম্বারে ওনার সাথে যোগাযোগ করতে পারবেন, যোগাযোগ করে আলাপ আলোচনা করতে পারবেন কেমনে লালন পালন করতে হয়, কেমনে যেহেতু পুরান কামারি, পাঁচ বছর যাবৎ হাঁস লালন পালন, আসলে উনি লাভবান একজন কামারি, হাঁসের বাচ্চাই প্রতি বছর বছর লালন পালন করে, এতে করে উনি লাভই আছে। যেহেতু এখন আস্তে আস্তে করতে করতে দেখা গেছে পরিচর্চার ব্যাপার বিষয়টাও বুঝে লাইছে, মোটামুটি ভালোই একটা তার ব্যবসা বাণিজ্য। গরু দুইটা করে নিছে, ওই যে দেখেন গরু দুইটা করে নিছে, আর এইগুলা বৈশাখের যে বাচ্চাগুলি, এই বাচ্চাগুলি বড় হইতেছে, অল্প কয়েকটা মনে হয় কিন্ন বাচ্চা রেখে গেছিলো, ওই বাচ্চাগুলি রয়েছে এখানে। কয়টা বাচ্চা আছেন ভাই? 10-15টা বাচ্চা আছেন। এটি এই যে গেছে সিজনের ফাল্গুন কিন্ন বাচ্চা, এটি ডিম দিতে আছে, এটি আচ্ছা। তো
দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। বিশেষ আর কি বলবো, আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।